গুড ইভিনিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমি যাচ্ছি কার্তিক পুজোর মেলাতে, কেন কি না, আর একদিন পরেই কার্তিক ঠাকুর বিসর্জন হয়ে যাবে, আর তারপর মেলা দেখতে গেলেও, মেলাটা থাকলেও কার্তিক ঠাকুর থাকবে না, তো কার্তিক দর্শন হবে না, তাই সেই কারণেই আজকে আমি যাচ্ছি। আমি দিদি আর তিন্নিকেও বলেছিলাম আমাদের সঙ্গে মেলায় যেতে, কিন্তু আজকে ম্যাচ ছিল, তো তিন্নি ম্যাচ দেখতে খুব ভালোবাসে, অনেক কিছু বোঝে আর কি ম্যাচ নিয়ে, বাট আমি বুঝি না, তো আমি মেলায় চলে এসেছি আর তিন্নি সেই কারণে আজকে আমাদের সাথে মেলায় আসতে পারেনি। তো আমরা নেমে গেলাম 420 মোড়ে, আর সেখান থেকেই সামনের রাস্তা ধরেই মেলার দিকে এগোতে হয়। তো মেলায় ঢুকতে ঢুকতেই এই ময়ূর পালক দিয়ে তৈরি কিছু একটা জিনিস ছিল, শোপিস টাইপের, তো ওইটার দোকান ছিল। আর এই মেলাতে এই ময়ূর পালক দিয়ে তৈরি ওই সব শোপিস বা ময়ূর পালকের তৈরি জিনিসপত্র ওই সবের দোকান অনেক কয়টা দেখলাম। আর এই মেলাতে আমি যেটা শুনেছি যে ভাটির খই বলে কিছু একটা স্পেশাল জিনিস পাওয়া যায়, তো ওইটা দেখবো যে কেমন দেখতে। আর আমার বিয়ে হওয়া 5.5 বছর হচ্ছে, কিন্তু এই মেলাতে আমি কখনোই আসিনি, কারণ কোনোবারই এরকম সময় সুযোগ হয়নি যে আমরা আসবো। তো এবার যখন আমরা মালদাতেই রয়েছি তো মেলায় আসবো না তা কি হয়, তো সেই কারণে আসার ইনফ্যাক্ট অনেক কয়দিন থাকে নাকি এই মেলাটা, প্রায় 15 দিন মতন। তো যেহেতু কার্তিক ঠাকুর বিসর্জন হয়ে যাবে তাই আমরা শুরুর দিকে এসেছি, পরে কিছু যদি পছন্দ হয় কেনাকাটা করার থাকে পরে আমার, তো পরে না হয় আরেকদিন আসা যাবে। কি হয় এটা, কি এখানেও পাওয়া যাচ্ছে ভাতির খই, তো এই জিনিসটা প্রায় অনেক অনেক জায়গাতে দেখলাম বিক্রি হতে। এ বাদেও মেলাতে যেমন হয় আর কি, যা কিছু পাওয়া যায়, মিষ্টি, জিলিপি, এই সব কিছু পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, এবার আমরা প্রবেশ করছি মেন মেলাতে। আর এখানে একটা ওপরে দেখো ব্যানার লাগানো আছে, যেখানে লেখা আছে যে যদি কেউ স্বেচ্ছায় মেলায় বসতে চায় তার জন্য কর্তৃপক্ষ স্টেপ নিতে পারে, কিন্তু তবুও মেলাতে এত ভিড়। বিগত 2 বছর থেকে করোনার কারণে সব কিছু যেমন বন্ধ, তেমনই এই মেলাও হয়তো বন্ধ ছিল। আর এই যে ভেতরে ব্লু কালারের টুনিগুলো ঝুলছে, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, আমরা মনে হয় পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণের খুব কাছে। আর যে কোনো পুজো মানেই কিন্তু বাঙালির ইমোশন, তো বাঙালি সবসময় চায় পুজো পার্বণ নিয়ে মেতে থাকতে, তো এই কার্তিক পুজো হচ্ছে তার একটা অন্যতম উদাহরণ। তো মেলা, ঘোড়া, কার্তিক ঠাকুর দর্শন সবই হলো, আর আমি কিছু জিনিসপত্রও কেনাকাটা করেছি, কিন্তু মেলায় এসে জিলিপি কিনবো না তা কি হয়, তো সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি জিলিপির দোকানে, আর গরম গরম ভাজিয়ে নিয়ে তারপর বাড়ি যাবো।